আছে, যত রকমের জনসভা আছে, যত রকমের প্রকাশ্য সভা আছে, লাখ করোড় জনসভা, দুনিয়াদারির জনসভা যদি এক পাল্লায় রাখা হয়, আর এই ধরমপুর শিবপুরের আজকের এই কোরআন হাদিসের মজমার এই সভা যদি এক পাল্লায় রাখা হয়, ওরকম করোড় মজমার থেকে এই কোরআন হাদিসের মজমা বেশি ভারী হবে বলুন সুবহানাল্লাহ। এই মজমার থেকে দুনিয়ায় আর কোনো মজমা নেই, দুনিয়ার আর কোনো মজলিস নেই। আর চরম মুহূর্তে ধরমপুর শিবপুর গ্রামের মানুষ চরম সংকটময় মুহূর্তে এই বিরাট জনসভা, বিরাট জলসা, ধর্মীয় সভা ডেকে তারা একটা বিরাট মানে সাহসিকতার প্রকৃত মুসলমানের একটা মানে প্রকৃত যে আমরা মুসলমান সেটা মানুষের কাছে তুলে ধরতে চেয়েছে। আল্লাহ যেন ওদের আশাকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। মুসলিম সমাজ আমরা যে জায়গায় নেমে গেছি, যার কারণেই তো আমার ব্যবহারের জন্যই আমার কোরআন অপমানিত হচ্ছে, আমার কৃষ্টি, আমার কালচার, আমার চালচলন, আমার লেনদেন, আমার মহামেলা, আমার মহাসেরা, আমার মানুষের সঙ্গে ব্যবহার আমরা এমন করছি যে আমার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হানি হচ্ছে। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরে নিন একটা বড় এমপি, আমি তার ভাইপো অথবা পাড়ার একজন সদস্য বা পাড়ার একজন ব্যক্তি, আমার পরিধানের বস্ত্রটা নোংরা, আমি এমন একটা জিনিস পান করলাম যার কারণে আমার মাইন্ডটা ঠিক নেই, উল্টো পাল্টা বকছি সবসময়, মুখে গালিগালাজ, মুখে ভালো ভাষা নেই, পরিধানের বস্ত্রটা ময়লা, চুলটা এলোমেলো, দেখতে অভদ্র নোংরা, এই টাইপের এই কোম্পানির একটা ব্যক্তি বলে মনে হচ্ছে। স্টেশনে আমাকে জিজ্ঞাসা করা হলো কোথায় বাড়ি গোয়ের, আমি যদি বলি অমুক সাহেবের ভাইপো, ওই অমুক এমপি ছিলেন না, গ্রামের যে তাবর ব্যক্তি হয় তার বড় আলেম হোক, বড় মাপের একজন ব্যক্তি হোক, তার নামটা ঘটিয়ে নিজের পরিচিতিটা ঘটাতে চায়, অত বড় একটা বড় মাপের মানুষ তার নামটাকে বলে নিজের পরিচয়টা সে যদি ঘটায়, সকলেই একবার জোরে উচ্চ কণ্ঠে বলুন, এরকম নোংরা এরকম অভদ্রতার ব্যবহার করে যদি তার পরিচয় দিয়ে আমার পরিচয় ঘটায়, ওই রকম একটা মহান মানুষের অসম্মান হলো না সম্মান বাড়লো? সকলে বলুন সম্মান বাড়লো না কমলো? আমার এমন যোগ্যতা হয়নি যে আমার সেই রকম একটা মহান মানুষেরকে মানে কেন্দ্র করে আমার পরিচয় ঘটাবো, এরকম আমার যোগ্যতা নেই, কিন্তু তার নামটা আমি নিলাম, তার ইজ্জতের হানি করা হলো। অনুরূপভাবে ঠিক নেগেটিভ, আমি অত্যন্ত ভদ্র, পরিধানের বস্ত্রটা পরিষ্কার, মুখের ভাষাটা ভালো, বাসে যাচ্ছি, বয়স্ক একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দাঁড়িয়ে আছেন, বাপজি কোথায় যাবেন, ওই স্টেশনে নামবো, শিয়ালদায় নামবো, আচ্ছা আচ্ছা বসুন বসুন, উঠলাম, দাঁড়িয়ে গেলাম ভদ্রতার পরিচয় দিয়ে, জিজ্ঞাসা করলেন একটু পরে কথা বলতে 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 বলতে, কোথায় বাড়ি গো বাবা তোমার, আপনি জানেন অমুক সাহেবকে জানেন, ওই অমুক এমপি, অমুক বড় মানুষ, অমুক বক্তা মহলমা, উনি ওনার গ্রামী, আমি ওনার ভাইপো, অথবা আমার পাশের বাড়িতেই তো ওনার বাড়ি, সত্যি সেই বাড়িরই মনে হচ্ছে, সেই বংশীরই তোমাকে মনে হচ্ছে বাবা, অনেক বড় হও, অনেক বড় হও, সেই ব্যক্তিটা দোয়া দেবে না দেবে না, জোরে বলুন দেবে না দেবে না, তাহলে সেই ব্যক্তিটার সম্মান বাড়ানো হলো না কমানো হলো? আমার ব্যবহারের কারণে সেই মানুষটার সম্মানের সম্মানটাকে বাড়ানো হলো, আবার আমার ব্যবহারের কারণেই তার সম্মানের হানি করা হলো। এমন যে একজন মানুষ যারা এমন ব্যবহার করছে, ব্যবহার করার পরে লাস্ট ফিনিশিং এ অগণিত মানুষ, জনগণ
থেকে সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসা করছে, কি নাম গো তোমার? আমার নাম আতর আলী শেখ। আর গন্ধ ঠেলায় টিকা যায় না, আতর আলী শেখ মুসলমান হই তো, সেই জন্যই তো বুঝতে পারছি যে তুমি মুসলমান। হ্যাঁ সত্যি, সেই জন্যই বোঝা যাচ্ছে। তোমাদের গুরুর নাম কি গো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই মানে স্ট্রাকচারটা এরকম, আমার ব্যবহারের কারণে আমার নবী অসম্মান হচ্ছেন, আমার ব্যবহারের কারণে আমার কোরআন কলঙ্কিত হচ্ছে, আমার কৃষ্টি আমার কালচারের কারণেই ইসলাম অপমানিত হচ্ছে, আমি এমন মুসলমান হয়ে গেলাম, এমন হতভাগা হয়ে গেলাম। নবী বললেন মুখে দাড়িটা রাখো, আমি রাখতে পারলাম না। নবী বললেন লম্বা পাঞ্জাবিটা লম্বা করো, আমি পাঞ্জাবিটা বাড়াতে পারলাম না। নবী বললেন মাথায় টুপিটা লাগাও, আমি টুপিটা লাগাতে পারলাম না। নবী বললেন বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো, না হলে আমার উম্মতের লিস্টি থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। আমি বড়দের শ্রদ্ধা করতে পারলাম না, ছোটদের স্নেহ করতে পারলাম না। যে নবীর নামে কুৎসারটায় অনেক মানুষ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার পড়োশীর সঙ্গে সব ব্যবহার করো, পড়োশী যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। তোমার পড়োশী তোমার পাশের বাড়ি যদি কোনো বিপদে পড়ে, সে হয় হিন্দু হয় নাসারা হয় খ্রিস্টান হয় ইহুদি হয় বাগদি বাউড়ি দণ্ডকলে, তিনি যে কেউ হোক না কেন, বিপদ পড়ার সঙ্গে সঙ্গে বিপদের কথা শোনার সঙ্গে সঙ্গে ছুটে যেয়ে তোমাকে তার পাশে দাঁড়াতে হয়।